থেকে পেটালো তিন যুবক। ওই ঘটনায় দক্ষিণ চৌড়াম গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে ওই বিদ্যুৎ কর্মী হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। ঘটনার বিবরণে জানা গিয়েছে, ঝড় বৃষ্টির কারণে দক্ষিণ চৌড়াম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তাতে ওই সমস্ত এলাকায় বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছিল। শনিবার সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীরা সমস্যা সমাধান করতে কাজে লাগে, কিন্তু এলাকাবাসীর দাবি একই সময়ে সবাইকে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে। কিন্তু কর্তব্যরত বিদ্যুৎ কর্মী রামু সাহাতে সম্ভব নয় বলে জানালে উত্তেজিত হয়ে পড়ে তিন যুবক। চুরিলাম বিদ্যুৎ দপ্তরে হেল্পার রামু সাহাকে বেধড়ক মারধর করে এলাকার তিন যুবক। পরে আহত বিদ্যুৎ দপ্তরের কর্মীকে উদ্ধার করে সহকর্মীরা নিয়ে যায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বর্ষার বিদ্যুৎ বিভিন্ন জায়গার বিদ্যুৎ খুঁটি দুটি ভাঙ্গে, চারিদিক দিয়ে লাইনের মানে অবস্থা খুব খারাপ। তো আমরা সার সুদ্ধা ম্যানেজার সুদ্ধা সব সার একই সাথে আমরা লাইনে লাইনে কাজ করতেছি। সকাল থেকে সব স্টার সুদ্ধা সার সুদ্ধা আমার সাথে আছে। তো সবারই একই টাইমে পাওয়ার লাগে কি, একই টাইমে পাওয়ার দক্ষিণ চুরিলামে যেমন পাওয়ার লাগে, একই টাইমে বাল্লাছড়ি একই টাইমে পাওয়ার লাগে, উত্তর মোড়ে একই সাইডে পাওয়ার লাগে, সবারই একটা টাইমের ভিতরে পাওয়ার দেওয়া কি সম্ভব? এত কুড়ি ভাঙছে। তো এই অনেক বাল্লাছড়ির থেকে একটা বদলুক আমার বারবার মুখ গালিগাজ করে সেটা দেখে আমার ফোন করতেছে, বিভিন্ন ধরনের গালিগাজ করতেছে। এরপর দেখেন যে ঠিক আছে, আমরা দিতেছি, আমরা এক একটা সাইনে আর দিতেছি। এখন তাইনে কিছুক্ষণ পরে আবার আমার সার টার সার সব সার সার আমরা একসাথে কাজ করতেছি, সব তাইনে ফোনটা আইসি, তাইনে ফোনটা রিসিভ করছি। করার পরে বুঝতেছে পকেটে দিয়ে আমরা লাইনটা দিই দিন, আমি দিতেছি, আমরা কাজ সারতেছি, আমার তার দিমো ওনার তুই চালা কইছো কে বেশি? হ্যাঁ, তো তোর আইলাম ভাড়া দিয়ে মারলাম। হ্যাঁ, এখন ভাড়া দিয়ে যদি আমরা যদি লাইনটা এলাম লাইট, তারা কিটা করছে, ওই তারা সেটার মেলে আয়া দক্ষিণ চলিলাম এনে আমারা পাইয়া যেমন লাগে। আমি একজন মানে খুব তারা মনে হইবে ফিরে না, মনে মনে মানুষ সুরের যেভাবে ফিরে এত খারাপ পাবো মনে হলো আমার এইভাবে করি। আমি কি অন্যায় করছি, কি অন্যায় করছি? কারেন্ট ডিপার্টমেন্টে চাকরি করি দিকা এলাকা মানুষ কিভাবে মানুষের বিষয়। অভিযুক্তের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান ম্যানেজার। বিদ্যুৎ কর্মী গত দুই দিন ধরে কেউ খাওয়া নাই, কেউ ঘুম নাই, রাত্রে দিনটা তিনটা এইভাবে কাজ চলছে, কিন্তু দুর্ভাগ্যজনক কোনো দু একটা কারণে যেখানে যেখানে খুঁটি বাঁচছে সব জায়গাতে আমরা কাবার দিতাম পারতেছে না। আর লোক কিছু সবের কারণে দেখা গেছে পাবলিক দক্ষিণ চলিলাম চার নং কলোনিতে, না চার নং কলোনি ওই থেকে বারবার কল আইছিল, আমরাও ওই জায়গাতে আমরা স্টাফটারে আমরা পাঠাইতেছিলাম ওই জায়গাতে, কিন্তু তারা জায়গাতে যাওয়ার মতন ওইখানে আমি আমার স্টাফে মানে পাঠাইতেছিলাম, কিন্তু তারা স্পটে যাওয়ার মতন সুযোগই দিল না। রাস্তার মধ্যে যেমন মানুষ একজন চোরের বা গরু ছাগলের যেমন পিছিয়ে পিছিয়ে, যার কারণে আমরা খুবই দুঃখিত। এটা মানে অথরিটির কাছে এটা থাকবো, আর আইনগত ব্যবস্থা যা যা নেওয়া হইব অথরিটি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।